আজকের এই দিনে আমি স্বাগত ভাষণ রাখার জন্য স্বর্গীয় সচিন্দ্রলাল সিংহ মহোদয়ের 116তম সচিন্দ্রলাল সিং এর পুষ্পার্ঘ দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য শহর শহরতলি থেকে আজকের এই স্মরণ এই রাজ্যের গণতন্ত্রের করে কিভাবে জাগ্রত করা যায়, পৌঁছে দেওয়া যায়। জাতীয় কংগ্রেসের জননায়ক চিন্তা চেতনায় নতুন যে ভাবনার উদ্বেগ হয়েছে, জাতির সম্প্রীতির কথা বলুন, কংগ্রেসের মতাদর্শকে রাজ্যে আমাদের সুযোগ্য নেতৃত্বদের হাত ধরে দলে নিজেকে সামিল করেছে, নানাভাবে বিভক্ত হয়ে জনগণের জনপ্রিয় নেতা আমাদের প্রাক্তন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে আপনাদের সকলকে দলের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, দীর্ঘ বক্তৃতা করার আজকে অন্তত আমার অভিপ্রায় নেই। তবে সংক্ষিপ্তভাবে যে কথাটা আমি বলবো আজকের তারিখে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই কে করতে জানে, সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির এই স্বৈরাচারী শাসকের সাথে কোনোদিন যে রাজনৈতিক দলটি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি কোনো সমঝোতা করেনি, সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই দেশের মানুষ জানে। নির্লজ্জ সংগ্রাম যখন দেশবাসীর জন্য সংগঠিত করছে জাতীয় কংগ্রেস, কংগ্রেস দলের নেতৃত্বদের ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে লাগিয়ে, পিছপা হচ্ছে না কংগ্রেস। আমাদের কাছে মূল প্রাধান্য পায় এই দেশের মানুষের নানা সমস্যা, কাজে কংগ্রেস মাঠে আছে, মানুষের সাথে বিগত দিনগুলোতেও ছিল, আগামী দিনও থাকবে, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মধ্যে কোন সন্দেহ নেই। যে জিনিসটা খুব খারাপ লাগে, যে সমস্ত রাজনৈতিক দল যারা দাবি করে তাদেরকে মূল বিজেপির মূল বিরোধী ফেস হিসাবে, তারা কখনো বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য, কখনো ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে ভোট থেকে বিরত থাকে, কংগ্রেস নেতৃত্বকে যখন গ্রেফতার করে পুলিশ দ্বারা নিগৃহীত হতে হয়, তখন ওই দাবি করা নেতা নেত্রীদের আমরা দেখতে পাই প্রধানমন্ত্রীর সাথে দফায় দফায় মিটিং করতে দেশকে খণ্ড রক্ষার জন্য। আমি খুব খুশি হয়েছি আজকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগদান করতে এসছেন, মোটামুটি ঘরটা খালি হওয়ার পথে যে জোট চার দু চার পাঁচজন থাকবেন, তারাও আগামী দিনগুলোতে খুব শীঘ্রই যোগাযোগ করতে শুরু করেছেন, খুব শীঘ্রই তারাও আমাদের দলে আসবেন বলে আমার বিশ্বাস।
কারণ ওই যে স্লোগান, কেউ বলছে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার জন্য যে কলকাতা পশ্চিমবাংলা যদি স্বাস্থ্যসাথী হতে পারে, কন্যাশ্রী হতে পারে, যুবশ্রী হতে পারে, এই সমস্ত প্রকল্পগুলো যদি চালু করতে চান তাহলে আমাদেরকে স্থান দিন ত্রিপুরায়। এক ধাপ আগিয়ে গিয়ে বলছে আমরা দিল্লি মডেল চাই। কি দিল্লি মডেল? মুফত বিজলি, মুফত পানি। আমি অবাক হই মাঝে মধ্যে যারা এই সমস্ত স্লোগানগুলো তুলে ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটা কি আদৌ সম্ভব? পশ্চিমবাংলা দিল্লি একটা বিশাল বড় প্রদেশ, তাদের রেভিনিউ আর্নিং নিজস্ব কর আদায় ব্যবস্থা রয়েছে। এই যে প্রকল্পগুলো যেগুলো পশ্চিমবাংলায় চালু রয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন সোর্স অফ ইনকাম রয়েছে, ওই টাকা দিয়ে, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প না, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে টাকা দেয় না, কাজে পশ্চিমবাংলার পক্ষে এই তাদের রেভিনিউ আর্নিংয়ের মাধ্যমে এই প্রকল্পগুলো চালু করতে তারা সক্ষম, যেটা আমার রাজ্যে আমাদের পক্ষে সক্ষম না। তার কারণ আমাদের মাত্র 13-14% হচ্ছে আমাদের রাজ্যের রেভিনিউ আর্নিং। তো কোত্থেকে আমরা এই টাকা জোগাড় করব? কোত্থেকে আমরা পশ্চিমবাংলার মডেল এখানে আমরা কার্যকরী করতে পারবো? কোত্থেকে আমরা দিল্লি মডেল কার্যকরী করতে পারবো? এখন আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু লোক, এবং এগুলো না নির্বাচনের আগে দেখবে নতুন ভাবে দোকান খুলবে, নতুন ভাবে দেখবেন মাথার মধ্যে টুপি পরে দিল্লির কিছু রাজনৈতিক দল এখানে হাতে ঝাড়ু টাড়ু নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কারণ এদের লক্ষ্য একটাই, কংগ্রেসকে দুর্বল করো। মোদিজির খাতায় যেন আমার ছবিটা ভালো থাকে, মোদিজির যেন আমার স্টেটের জন্য যে ডিমান্ডগুলো সেগুলো আমাকে পূরণ করে দেওয়া হয়। কাজে ক্যা করনা হ্যাঁ গোয়া মে যাকে কংগ্রেস কা হারাও। এখন এখন তো গেছে, মেয়ে তো আপনার ওয়াদা নিভায়া, পশ্চিমবাংলার যে পক্ষে টাকাগুলো আছে সেই টাকাগুলো দাও। এখন দেবে নতুন করে আবার ছাদ ফুলবে। আমার কাছে খবর আছে সিগনেচার ক্যাম্পেইন টেবিল নাকি কি চলছে, নতুন ভাবে দেখবেন দিল্লি থেকে আগত থেকে রাজনৈতিক দল এখানে ছাপ করার চেষ্টা করবে। হবে কি, তাকে সুযোগ করে দেওয়ার চেষ্টা হবে? ভারতীয় জনতা পার্টি তো তাদের কাজই এটা। কাজে এর থেকে ত্রিপুরা জনগণকে আমি অ্যালার্ট করে দিতে চাই, লড়াইটা কংগ্রেস জানে কিভাবে করতে। উইথিন নেক্সট টু থ্রি মান্থস, মানে আমরা হয়তোবা সব জায়গায় যেতেও পারবো না, কি হারে যে ভারতীয় জনতা পার্টি ঘরটার তাসের মতো ভাঙবে এটা আপনারা আনসার করতে পারবেন। আসলে কি জানেন, কিছু রাজনৈতিক দল কংগ্রেসকে সফট টার্গেট করে, তাদের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসে জায়গা আসা। তাদের হচ্ছে মূল যে লড়াইটা দেশের মানুষের সাথে এই বিজেপিকে হাঁটানোর যে প্রচেষ্টা, এর মধ্যে কিন্তু এরা নেই, সমস্ত রাজনৈতিক দলগুলো নেই। তাদের লক্ষ্য হচ্ছে কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের জায়গাটা কিভাবে চলে আসা যায়, প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে কিভাবে তুলে ধরা যায়, সেই নিয়েই তারা সচেষ্ট এবং তারা প্রচেষ্টা দিন রাত করে যাচ্ছে। কিন্তু কংগ্রেসের লক্ষ্য একটাই, কংগ্রেসের লক্ষ্য একটাই, ভারতকে জুড়ে রাখা। ভারতীয়দের জাতপাতের নামে, ধর্মের নামে, আঞ্চলিকতার নামে, ভাষার নামে যেন বিভক্ত না হয়, রক্তের রক্ত যেন না ঝরে, সেটাই কংগ্রেসের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার আজকে 116তম জন্মতিথি, ওনাকে আমরা বিনম্রতার সাথে আমরা স্মরণ করছি। যারা পুরনো মানুষরা রয়েছেন, সচিন সিংকে যারা চিনতেন জানতেন, আর ওনার কোলে আমিও বড় হয়েছি, আমার পরিষ্কার মনে আছে আমি ছোটবেলা ওনার কোলে এইখানে থাকতেন, এই হসপিটালের, বিএম হাসপাতালের
পেছনে বাবার সাথে যেতাম, ওনার কোলে বলে বসে শুনতাম, খুব আদর করতেন। তো তারপর থেকে তো ওনার পার্টিসিপেটই করলাম, হাতে হাতে তালে দিন, সচিন সিংকে ভোট দিন, এই সমস্ত স্লোগান আজও আমাদের মনে আছে। কাজেই সেই মহান ব্যক্তিত্বকে আমরা স্মরণ করছি। বিনম্রতার সাথে, শ্রদ্ধার সাথে, খুবই ভালো দিনে আজকে আমাদের বিভিন্ন দল থেকে যে বন্ধুরা, নেতৃত্ব এখানে এসছেন, পরিবারের লোকরা নিশ্চয় বাড়িতে রয়েছেন, কিন্তু যে ফিগারটা আমরা 2500 বলেছেন, রাউন্ড ফিগার 2517টি ভোটার এখানে আজকে এখানে যোগদান করছে। এর মধ্যে যারা নেতৃবৃন্দরা রয়েছেন আপনারা দেখবেন, মঞ্চ আমাদেরকে ডেকে পারব, মনোমালিপুর থেকে প্রায় 100 জনের মতো নেতৃত্ব আজকে যোগদান করছেন। টিএমসি এবং বিজেপি ছেড়ে পাঁচ খয়েরপুর থেকে 366টি পরিবারের 1530 জন ভোটার আজকে এখানে যোগদান করছেন। বিশিষ্ট নেতৃত্ব তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা মিউনিসিপ্যাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এখনো রাজ্য কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এনারা রয়েছেন, এরকম 27 জন নেতৃত্ব 130 জন ভোটারের তারা নেতৃত্ব তাদের পরিবারের সাথে রয়েছে। বরজলা থেকে আমাদের যাদের মহিলা নেত্রীরা যোগদান করবেন 5 জন, প্রতাপগড় থেকে প্রায় 69 জন, এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে যোগদান করছেন। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে যেটা 2517 জন ভোটার। আচ্ছা, এখনই খবর পেলাম যে বামুটিয়া থেকেও আজকে যেহেতু যোগদান করব এখানে হচ্ছে খবর পেয়েছে, তো এরা স্বেচ্ছায় এসেছে এখানে 10 জনের মতো নেতৃত্ব তারা যোগদান করছেন, কারণ আজকে তাদের এখানে যোগদান করার কথা ছিল না, কিন্তু আমরা খুবই খুশি হয়েছি যে খবর পাওয়ার পর তারাও মানসিকতা নিয়েছেন যে এখানে যোগদান। সকল জাতীয় কংগ্রেস দলে স্বাগতম। আজকের এই স্মরণীয় দিনে সকলকে জানাই জাতীয় কংগ্রেস দলে স্বাগতম। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস চিরপ্রাণ, জাতীয় কংগ্রেস চিরপ্রাণ। আজকের এই স্মরণীয় দিনে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বাপটু চক্রবর্তীর নেতৃত্বে খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আর জাতীয় কংগ্রেস দলে সামিল হচ্ছেন। পাঁচ খয়েরপুর থেকে বাকি রয়েছেন সবাইকে আপনাদের মাধ্যমে আহ্বান করব যে বিজেপিকে হারাতে গেলে 1:1 লড়াই করতে হবে, এবং বিজেপিকে যদি সারা দেশে বিজেপির সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা কোনো দল রয়েছে তার সেটা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তাদের আমাদের নেতা প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুলজির নেতৃত্বে যে লড়াইটা হচ্ছে সেই লড়াইটা সারা দেশব্যাপী হবে। এবং পৃথিবীর যে সর্বোচ্চ দুর্নীতি যেটা পিএম কেয়ার ফান্ড, যে পিএম কেয়ার ফান্ডের যে অডিট হয় না, ভবিষ্যতে যখন কংগ্রেসের সরকার আসবে দেখবেন, আমি আপনাদের সামনে এই অন ক্যামেরাতে বলছি, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহোদয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রয়েছেন, ওনারা একদিন জেলে থাকবেন, ওনারা একদিন জেলে থাকবেন। কারণ পৃথিবীর যদি সর্ববৃহৎ কেলেঙ্কারি ভারতবর্ষের মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে পিএম কেয়ার ফান্ড।
আর পৃথিবীর দ্বিতীয় কেলেঙ্কারি যদি হয়ে থাকে, যেটা নেতৃত্ব দিচ্ছেন অমিত শাহজি, সেটা হচ্ছে অপারেশন লোটাস। অপারেশন কমলের নাম দিয়ে বিরোধী বিভিন্ন রাজ্যের বিরোধী সে সরকার, বিজেপি বিরোধী সরকারগুলি ভাঙার জন্য যে নগদ অর্থে কোথাও 10 কোটি, কোথাও 15 কোটি, কোথাও 20 কোটি টাকা দিয়ে যে বিরোধী দলের এমএলএদেরকে ভাঙানো হচ্ছে, সরকার পতন ঘটানো হচ্ছে, মহারাষ্ট্রে সরকার পতন ঘটানো হলো, এই যে টাকা, এই সমস্ত যে নগদ অর্থ, এই নগদ অর্থগুলি অমিত শাহজির কাছে কিভাবে আছে সেটার যদি তদন্ত সিবিআই বা ইডি করে, উনিও ভবিষ্যতে জেলে যাবেন। এবং আগামী 23-এ যে আমাদের আর 5-6 মাস পর যে নির্বাচন, এই নির্বাচনে আমি বলে দিচ্ছি আপনাদের যে বিজেপির তো একজন এমএলএ সেখানে টিকে থাকবে কি না, 2023-এর নির্বাচনে বিজেপির একজন এমএলএও টিকে থাকবে না। এবং এখনও বলতে পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন উনিও যে বিধানসভা নির্বাচনে উনি এমএলএ হয়ে আসতে পারবেন কিনা, সেটাও সন্দেহ রয়েছে। বাপুদা, আপনি যখন বলছিলেন কংগ্রেসে ফিরে এলেন, মানে এটা বিশেষ কি কারণ রয়েছে কিছু? কারণ একটাই, দেখুন, বেসিক্যালি মাই ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ কংগ্রেস বাই বন্ড বাই দ্য আইডিওলজি অফ পিস অ্যান্ড নন ভায়োলেন্স, ব্রন ব্রট আপ বাই কংগ্রেস ফ্যামিলি। আমি গত বছর সেপ্টেম্বরের 22 তারিখ তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। তৎকালীন সময়ে মনে হয়েছিল যে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে হবে, কিন্তু এক বছরও পূর্ণ হয়নি। আমার যে ধারণাটা ছিল সেই ধারণাটা যে সম্পূর্ণ ভুল ছিল, সেটা প্রমাণিত হতে এক বছরও লাগেনি, মাত্র 11 মাসের মাথায় আমার সেই মোহ ভঙ্গ হয়েছে। এবং যেহেতু কংগ্রেস দিয়ে সারা দেশে আমার পরিচিতি, বন্ধুবান্ধব যাই হয়েছে, সব কংগ্রেস দলটাই দিয়ে হয়েছে। এবং বিশেষ করে সেটাই বলবো যে আমি গত 11 সেপ্টেম্বর কংগ্রেস দল থেকে রিজাইন দিয়েছিলাম 2021, এবং রিজাইন দেওয়ার পর 8-10 দিন যে রাত্রিবেলা, সেই রাত্রিবেলায় আমি আমার ঘরে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর যে ছবিগুলি আছে সেই ছবিগুলি এখনও আমার বেডরুমে রয়েছে। আমার যে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতাম যে রাহুলজির সঙ্গে যে বিগত দিনগুলিতে যে কথোপকথন হয়েছিল, এইগুলি আমি মেন্টালি, আমার প্রেশার ছিল দল ছাড়ার জন্য। কিন্তু আবার কংগ্রেসে ফিরে এসেছি, এটার কারণ হচ্ছে শুধু ইমোশনাল অ্যাটাচমেন্টই নয়, বিজেপি বিরোধী লড়াইয়ে এই রাজ্যে বিজেপি জোট সরকারকে যদি পতন ঘটাতে হয় তাহলে সেটা কংগ্রেসের প্ল্যাটফর্মের মাধ্যমেই, কংগ্রেস জোটের মাধ্যমেই হবে ভবিষ্যতে। এবং যেহেতু সময় নেই, মানুষ বিভ্রান্ত, কিছু মানুষ তৃণমূল করবে, কিছু মানুষ কংগ্রেস করবে, সেভাবে হবে না। সবাই কেন আস্থা হারালেন? অনেকগুলি কারণ রয়েছে, কারণ রয়েছে বিরোধী জোটের কথা বলে, সারা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের নেত্রীর কথা বলে, দলের কথা বলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল যে সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহাকে ভারতবর্ষের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল মেনে নিয়েছে, কিন্তু যখন উপরাষ্ট্রপতির ভোট আসলো তখন তৃণমূল কংগ্রেস সেই ভোটদানে বিরত থাকল। তাহলে বিরোধী হিসেবে প্রকৃত বিজেপি বিরোধী দল কি না সেটা সন্দিহান রয়েছে। এবং আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস যখন মনে করেছিলাম যে এই রাজ্য প্রকৃত বিজেপি বিরোধী তা করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বিজেপির বি টিম হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছে। বাপুদা, আপনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এরকম কজন আছেন এখানে আজকে জয়েন করেছে? আজকে জয়েন করেছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে 52 জন ছিল, 52 জনের মধ্যে প্রায় আজকে 15-16 জন জয়েন করে নিয়েছে, বাকিরাও আগামী দিনে লাইনে রয়েছে, সবাই জয়েন করবে। তৃণমূল কংগ্রেসের পুরো অস্তিত্ব থাকবে না, মানুষ চাইছে যে বিজেপি সরকারের পরিবর্তন। তাই আজকে মানুষই আমাদেরকে বলেছে, যখন তৃণমূলে গিয়েছিলাম মানুষের কথা শুনতে, আবার মানুষই বলছে যে না, ভাগাভাগি ভোট ভাগাভাগি করে হবে না, যেহেতু বিজেপিকে হাঁটাতেই হবে, সরাতেই হবে, তাহলে আমরা সবাই কংগ্রেস করব এবং কংগ্রেসের মাধ্যমেই আমরা বিজেপিকে সরাতে পারব। বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর কারণেই কি দল বদল? অনেক কিছু কারণ রয়েছে, শুধু একটি কারণেই দল বদল হয় না, বিভিন্ন অনেকগুলি কারণ রয়েছে, সেগুলি
আমি বলতে চাই না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আজকে কংগ্রেস দল কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কি কথা হয়েছে দল বদলের সময়? নিশ্চয়ই, যখন কোনো নেতার দল পরিবর্তন করেন নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই দল পরিবর্তন করা হয়। তাহলে আপনি অতীত থেকে কি শিক্ষা নেননি? কারণ আপনার সঙ্গেও অনেক নেতারাই তৃণমূলে গিয়েছিলেন অতীতে, কিন্তু তারা পারেননি, কিন্তু তারপরেও আপনি গেছেন অতীত থেকে, তাহলে কিছু শিক্ষা নেননি? না, দেখুন একটা কথা হচ্ছে, দেখুন রাজনৈতিক নেতৃত্বরা দল বদল করে, এমন কোন নেতৃত্ব নেই যারা দল বদল করেনি। দল বদলের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটা আমার ছিল না। তাহলে আমি বলতে পারি যে আমি দল বদল করলে কীরকম লাগে, ফিলিংসটা কীরকম হয়, সেই এক্সপিরিয়েন্সটা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আমি কিছুদিনের জন্য দল বদল করেছি। রাজ্য নেতৃত্ব তৃণমূলে সুবল ভৌমিক কি কংগ্রেসে আসতে পারে? উনিও বলতে পারবেন, আপনারা সুবল দাকে প্রশ্ন করলে হয়তো সেটা উনি উত্তর। আপনি কংগ্রেসে যোগদান দেবেন তার আগে কি তৃণমূলের একেবারে সদর দপ্তর নবান্ন থেকে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? করেছে, আমার সঙ্গে কথা হয়েছে তৃণমূল নেতৃত্বের, কিন্তু আমি আমার সিদ্ধান্তের কথা ওদেরকে জানিয়ে দিয়েছি। আমি